গাছ চাপা পড়ে প্রাণ গেল সাতজনের। ভারতের উপড়ে পড়া গাছ চাপায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। রোববার দেশটির মহারাষ্ট্রের আলোকালয় একটি টিনের চালায় বিশাল আকৃতির গাছ ঝড়ের মধ্যে পড়ে হতাহতের এই ঘটনা ঘটে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি। রোববার সন্ধ্যা 7টার দিকে মহারাষ্ট্রের আলোকালয় একটি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের জন্য মন্দিরে জড়ো হয়েছিল বহু পুণ্যার্থী। হঠাৎ বৃষ্টি আসায় আশ্রয় নিতে টিনের তৈরি ছাউনির তলায় গিয়ে দাঁড়িয়েছিলেন অনেকেই। তখনই ধেয়ে আসে বিপদ। ঝড় বৃষ্টির জেরে টিনের ছাউনির ওপর গাছ ভেঙে পড়ে মৃত্যু হয় সাতজনের। গুরুতর আহত হয়েছে বহু পুণ্যার্থী। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য মন্দিরের পাশে টিনের ছাউনির তলায় আশ্রয় নিয়েছিল 40 জন পুণ্যার্থী। এই ঘটনায় শোক প্রকাশ করেছে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। তিনি বলেন, ধর্মীয় অনুষ্ঠানের জন্য জড়ো হওয়া মানুষদের গাছ চাপা পড়া এবং কিছু ভক্ত নিহত হওয়ায় এই ঘটনা বেদনাদায়ক। নিহতদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই। ফডনবিস বলেন, যে পুণ্যার্থীরা গুরুতর আহত হয়েছেন তাদের জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং যারা সামান্য চোট পেয়েছেন তাদের বালাপুরের হাসপাতালে চিকিৎসা চলছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দেও এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, মৃতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা করা হবে।